আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব ফিনটেক কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল বুক কিপিং ওয়ার্ক বেসড ট্রেনিং প্রোগ্রামে কি কি কন্টেন্ট থাকছে, কি কি বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হবে। আসুন তাহলে আমরা দেখি ফিনটেকের এই প্রোগ্রামে কি কি থাকছে। তার আগে আমি ফিনটেকের টিম মেম্বারদের সাথে আপনাদের পরিচয় করিয়ে, চলুন তাহলে দেখা যাক ফিনটেক টিমে কারা আছেন। প্রথমে আমি আমার পরিচয়টা দিতে চাই। আমার নাম নিজামুদ্দিন, আমি ইউকেতে অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করি। আমার প্রতিষ্ঠানের নাম ফিনটেক অ্যাকাউন্টেন্সি সার্ভিস। আমি এই প্রোগ্রামে লিড মেন্টর হিসেবে কাজ করছি শুরু থেকেই। এছাড়া বাংলাদেশ থেকে আমার সাথে আছেন কোমেন্টর হিসেবে মিসেস ঝর্ণা খান। মিসেস ঝর্ণা খান বাংলাদেশে ফ্রিল্যান্সারদের কাছে খুবই পরিচিত একটা নাম। তিনি ফাইবারের টপ রেটেড বুক কিপার এবং ওনার স্পেশালাইজড এরিয়া হচ্ছে ই কমার্স বুক কিপিং। বাংলাদেশ থেকে আমাদের সাথে ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার হিসেবে কাজ করছেন মিস্টার মোহাম্মদ আমিনুল হক, FCA। আমিনুল হক বাংলাদেশের প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম এক নাবিনের পার্টনার। এছাড়া তিনি ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন ব্র্যাক সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমিনুল হক মূলত আমাদের ট্রেনিং এর কোয়ালিটি কন্ট্রোল করে থাকেন এবং তিনি এই ট্রেনিং প্রোগ্রামের শুরু থেকেই এই দায়িত্বটা পালন করছেন। মূলত ইউকে থেকে আমাদের সিলেবাস নিয়ে কাজ করেন, টেকনিক্যাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, রিসার্চ করেন বা আমাদেরকে সাজেস্ট করেন মিস্টার রানা চৌধুরী, FCCA। তিনি পার্টনার সিল্ড অ্যান্ড চার্টার সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস লন্ডন। এই হলো আমাদের ফিনটেক টিম, ফিনটেকের কোর টিম। আমাদের ট্রেনিং প্রোগ্রামটি মূলত শুরু হবে অ্যাক্সেস টু বুক কিপিং দিয়ে। অ্যাক্সেস টু বুক কিপিং একটা বেসিক বুক কিপিং প্রোগ্রাম, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টেন্সি সেক্টর থেকে বাইরে আছেন, অন্য প্রফেশনে ছিলেন বা অ্যাকাউন্টেন্সি সেক্টরে থাকলেও দীর্ঘদিন একটা ক্যারিয়ার ব্রেক হয়ে গেছে, তাদের জন্য এটি একটি ব্রাশ আপ প্রোগ্রাম বলতে পারেন। মূলত এখানে আমরা অ্যাকাউন্টেন্সির বেসিক কনসেপ্টগুলো, জার্নাল, জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স এবং ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কীভাবে প্রিপেয়ার করা হয় এই বিষয়ে বেসিক হাতে কলমে ধারণা দেওয়া হয়। তো যাদের অ্যাকাউন্টেন্সি স্কিলটা খুব ভালো না বা অ্যাকাউন্টেন্সি নলেজটা অনেকটা একটু ঝালাই করার দরকার আছে, তারা এই কোর্সটা আমরা তাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করি। এটির ডিটেলস সিলেবাস এই ভিডিওর নিচের লিঙ্কে পাওয়া যাবে। এছাড়া এক্সেলের ক্লাস থাকছে বরাবরের মতোই। এরপর আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে ইন্টারন্যাশনাল বুক কিপিং, যেখানে জার্নাল বুক কিপিং থেকে শুরু করে একেবারে প্যারল পর্যন্ত ডিসকাস করা হয়। কিছু স্পেসিফিক ইস্যুস যেগুলো আমরা একটু ফোকাস করে থাকি, যেমন ডিরেক্টর কারেন্ট অ্যাকাউন্ট, পার্সোনাল ট্রানজ্যাকশন গুলো আপনি কিভাবে ডিল করবেন, এক্সপেন্স ক্লেম, মাইলেজ ক্লেম, মাইলেজ ক্লেমের সাথে ট্যাক্সেশনের রুলসটা কি, হ্যাঁ মাল্টি কারেন্সি কিভাবে ডিল করবেন, একটা দুইটা তিনটা চারটা কারেন্সি কিভাবে একসাথে একটা অ্যাকাউন্টসে ডিল করা যায়। এছাড়া খুব ডিটেলস যেটা আলাপ করা হয় ব্যাংক, ক্রেডিট কার্ড, স্ট্রাইপ, গো কার্ডলেস, পেপ্যাল রিকনসিলিয়েশনের প্রসেসটা এবং এই রিকনসিলিয়েশন আপনার কোনো ভুল হলে আপনি কিভাবে সেটা কারেক্ট করবেন, এরপর ইয়ার এন্ডে গিয়ে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো কি হয়। বর্তমান বিশ্বে যেহেতু বুক কিপিংটা খুব একটা অটোমেটেড ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে, খুব অটোমেশনটা খুব হচ্ছে এবং আমাদের ইউকে ইউএস এর বায়াররা খুব বেশি রিসিপ্ট ম্যানেজমেন্ট অ্যাপস ব্যবহার করছেন, আমরা তিনটি রিসিপ্ট ম্যানেজমেন্ট অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, আপনাদেরকে হাতে কলমে ট্রেনিং দেবো। একটি হচ্ছে হাবডক, একটি হচ্ছে ডেক্স, একটি হচ্ছে অটো এন্ট্রি। এই তিনটি অ্যাপস ইউরোপ আমেরিকাতে খুবই জনপ্রিয়। প্রথমে আমরা ইউকে অ্যাকাউন্টিং রেগুলেশন নিয়ে ডিসকাস করব। ইউকেতে কিভাবে একটি অ্যাকাউন্টস প্রিপারেশন করা হয়, কিভাবে HMRC এর কমপ্লায়েন্সটা কি, গভর্নমেন্টের কমপ্লায়েন্সটা কি, সে বিষয়ে ডিটেলস ধারণা দেওয়া হবে। এছাড়া ইউকেতে দুইটি স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়ে থাকে মাইক্রো অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসের ক্ষেত্রে, একটি হচ্ছে IFRS 102 এবং একটি হচ্ছে IFRS 105। এই দুইটি স্ট্যান্ডার্ড নিয়ে ডিটেলস আলোচনা করা হবে এবং তাদের ইম্প্যাক্টটা কি অ্যাকাউন্টসে সেটি দেখানো হবে। ফ্রিল্যান্সারদের জন্য বা যারা অ্যাকাউন্টিং আউটসোর্সিং করবেন তাদের জন্য ইউকে VAT একটি বড় লুক্রেটিভ মার্কেট, বিকজ ইউকেতে আপনার যদি 85,000 85,000 pounds বেশি সেলস হয় আপনাকে অবশ্যই VAT রেজিস্ট্রেশন নিতে হবে।
সেক্ষেত্রে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসের প্রায় সবারই এই সার্ভিসটা লাগে। আমরা এই সেশনে তিনটা স্কিম দেখাচ্ছি, স্ট্যান্ডার্ড স্কিম, ফিক্সড রেট স্কিম, রিভার্স চার্জ স্কিম। তিনটা ট্রেনিংই এই সেশনে ইনক্লুড থাকবে। আমাদের এখানে বলে রাখা ভালো, আমরা আগে শুধুমাত্র একটা স্কিম দেখাতাম, আমরা সেটাকে আপডেট করেছি, এখন তিনটা স্কিম দেখাচ্ছি। এছাড়া থাকবে ইউকে প্যারল, প্যারল কীভাবে সেট আপ করতে হয়, প্যারল কীভাবে রান করতে হয়, পিওআই রিপোর্ট কি, P32 রিপোর্ট কি, P45 রিপোর্ট কি, P60 রিপোর্ট কি, এবং এগুলোর ইমপ্লিকেশন কি, এবং এগুলোর সাথে তার পার্সোনাল ট্যাক্সের কি কানেকশন বা অ্যাকাউন্টসে কি ইম্প্যাক্ট পড়বে। এছাড়া আছে পেনশন, পেনশনে যেটা অটো এনরোলমেন্ট, সাথে কিছু বিষয় একটু ফোকাস করা হবে, যেমন ইউএসএন অ্যাক্সেস, জিএসটি বা সেলস ট্যাক্স, ওনার্স ফান্ডে কিভাবে ট্রিটমেন্ট করা হয়, ডিফারেন্ট বিজনেস স্ট্রাকচার, এছাড়া কন্ট্রাক্টরদের 1099 যে ফর্ম সেটা কিভাবে কুইক বুকে ম্যানেজ করা হয়, সেটা কিভাবে ট্র্যাক করা হয়, এবং ইয়ার এন্ডে সেটা কিভাবে রিপোর্টিং করা হয়। এছাড়া লোন ট্রিটমেন্ট, একই সাথে প্যারোলের ইস্যুগুলো থাকবেই, প্যারোলের এমপ্লয়ি উইদার লাইবিলিটি, WTO কন্ট্রাক্টর, এমপ্লয়ি কম্পেনসেশন অ্যান্ড এমপ্লয়ি বেনিফিটস, মেডিকেল ইন্স্যুরেন্স, ডিডাকশন অফ থার্ড পার্টি, প্যারোল ট্যাক্সেস, আনএমপ্লয়মেন্ট ট্যাক্সেস, এবং ফাইনালি প্যারোল রিপোর্টটা কি, প্যারোল রিপোর্ট থেকে প্যারোল জার্নাল অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিটা আমরা কীভাবে দেই, এবং প্যারোল অ্যাকাউন্টিংটা কীভাবে হয়, এই বিষয়ে খুব ডিটেলস হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে এখানে একটা কথা না বললেই নয়, বুককিপিং এর আউটসোর্সিং মার্কেটটা বা ফ্রিল্যান্সারদের জন্য মার্কেটটা ডে বাই ডে বেশ কম্পিটিটিভ হয়ে উঠছে, এখানে আগের চাইতে অনেক বেশি কম্পিটিশন। তো সেক্ষেত্রে আমরা যেটা ভেবেছি, আমরা যেটা প্ল্যান করেছি, বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে আমরা এক্সক্লুসিভ কিছু টুলস হাতে তুলে দিতে চাচ্ছি, যেগুলি সচরাচর বুককিপাররা করেন না, যেগুলোর উপর খুবই কম, কিন্তু এগুলোর ডিমান্ড এই সেক্টরগুলোতে, ট্রেন্ড বুককিপারের ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড ভেরি হাই। এই তিনটা সেক্টরের ট্রেনিং আমরা মে ব্যাচে ফ্রি অফার করছি। বাংলাদেশে আমরা প্রথমবারের মতো এই তিনটা ট্রেনিং এনেছি। আমাদের জানা মতে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান এই ট্রেনিংগুলো করাই না, বা এই ট্রেনিংগুলো করানোর মতো রিসোর্স বাংলাদেশে খুব অল্পই আছে। যেহেতু এটা প্রথমবারের মতো আমরা এই বাংলাদেশে এনেছি, আমরা চাচ্ছি আমাদের ফ্রিল্যান্সাররা মোর ট্রেন্ড হয়ে উঠুক। আমরা সেজন্য এই তিনটা ট্রেনিং, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, এটা ইউকের একটি ট্যাক্সেশন ট্যাক্স স্কিম, যেটির বুককিপিং নর্মাল বুককিপিং এর চাইতে ভিন্ন। এছাড়া প্রপার্টি বুককিপিং, ওয়ার্ল্ড ওয়াইড প্রপার্টি বুককিপারের খুবই ডিমান্ড, সেটা ইউএসএ, ইউকে, কানাডা সব জায়গায়। এছাড়া আছে লিগাল বুককিপিং, লিগাল বুককিপিং একটু রেগুলেটেড ইন্ডাস্ট্রি, এখানে ইউকেতে এএসএস সলিসিটর রেগুলেশন অথরিটির গাইডলাইন আছে, সেটা মেনেই অ্যাকাউন্টিংটা করতে হবে, এবং আমেরিকাতে অ্যাটর্নিদের যে রেগুলেশন আছে সে রেগুলেশন মেনেই কিন্তু এই বুককিপিংটা করতে হয়। এই তিনটি এক্সক্লুসিভ জোন আমাদের এই ট্রেনিংয়ে থাকবে, মে সেশনে থাকবে, এবং সম্পূর্ণরূপে ফ্রি। আশা করছি আমাদের ট্রেনিরা এই ট্রেনিংগুলো থেকে খুবই উপকৃত হবেন। পুরো ট্রেনিং শেষে আমরা আমাদের ট্রেনিংদেরকে নিয়ে যাই মার্কেট প্লেসে, মার্কেট প্লেসের একেবারে আদপান্ত আমরা খুব ডিটেলসে আলাপ করি। তাহলে দেখা যাক আমাদের মার্কেট প্লেস টিমে কে কে আছেন। মার্কেট প্লেস টিমে আছেন আমাদের সোমেন মণ্ডল দাদা। সোমেন মণ্ডল দাদা খুবই পরিচিত একটি নাম বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাছে, ফাইবারের এক্সপার্টিজের কারণে। সোমেন মণ্ডল দাদা নিজেও একজন ফ্রিল্যান্সার। এছাড়া আছেন জুডু গোমেস, জুডু গোমেস আপওয়ার্ক ট্রেনার। জুডু গোমেস নিজেও একজন ফ্রিল্যান্সার, ফাইবারে অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে খুব খুঁটিনাটি বিষয়গুলো খুব বিস্তারিত আলোচনা করেন থাকেন সোমেন মণ্ডল দাদা। এছাড়া একইভাবে আপওয়ার্কের ক্ষেত্রেও তাই, আপওয়ার্কেও জুডু গোমেস খুব বিস্তারিতভাবে আলোচনা করেন, কিভাবে আপনি প্রোফাইল খুলবেন, প্রোফাইল খোলা থেকে কাজ ডেলিভারি দেওয়ার পর্যন্ত পুরো প্রসেসটা আপওয়ার্কে কিভাবে হয়, কি কি বিষয় মাথায় রাখতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, সেই বিষয়গুলো খুব ডিটেলসে আলোচনা হয়। ফ্রিল্যান্সাররা যখন মার্কেট প্লেসে কাজ করতে যান, ক্লায়েন্ট কমিউনিকেশন একটি বড় ইস্যু, ক্লায়েন্ট কমিউনিকেশন অ্যান্ড প্রফেশনাল ইস্যুর উপর দুই দিন ব্যাপী দুইটা ক্লাস করানো হয়ে থাকে। এখন আসুন দেখা যাক এক নজরে আমাদের ট্রেনিং সামারিটা। আমাদের ট্রেনিং এর টোটাল ক্লাস থাকবে 32, যেটা প্রায় 80 ঘন্টা, এবং সাপোর্ট ক্লাস থাকবে 30টি, যেটি প্রায় 120 ঘন্টা। সাপোর্ট ক্লাসগুলি সপ্তাহে 2-3 দিন হয়ে থাকে, আর মেইন ক্লাস হয়ে থাকে সপ্তাহে 2 দিন রাত 9টা থেকে 11:30, এবং এই এটার ডিউরেশন হচ্ছে 14 weeks। পুরো শিডিউলটা পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এই ট্রেনিং শেষ হওয়ার পর আপনি সবসময়ের জন্য আমাদের সাপোর্ট গ্রুপে অ্যাক্সেস পাবেন, তবে প্রথম 12 সপ্তাহ পাবেন প্রায়োরিটি সাপোর্ট। অর্থাৎ আপনার ট্রেনিং শেষ হওয়ার পর প্রথম 12 সপ্তাহ আপনার জন্য একজন ডেডিকেটেড সাপোর্ট মেন্টর
অনলাইনে থাকবেন রাত 2টা পর্যন্ত। আপনার ফ্রিল্যান্সিং মার্কেটে কোনো সমস্যা হলে সাথে সাথে যাতে সাপোর্ট দেওয়া যায় প্রতিদিন রাত 2টা পর্যন্ত অ্যাভেলেবল থাকবেন। এছাড়া আপনার প্রজেক্টে কোনো টেকনিক্যাল ইস্যু হলে, অ্যাকাউন্টিং ইস্যু রিলেটেড ইস্যু হলে উইকলি সাপোর্ট দেওয়া হয়ে থাকে। এরপর আমাদের সবচাইতে বড় যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে ফ্রি সিপিডি। আমরা এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিপিডি করিয়েছি বিভিন্ন বিষয়ের উপর, এবং সেই সিপিডি গুলো করানো হয়ে থাকে বিশ্বের নানান দেশ থেকে এক্সপার্ট এনে। এরপর আমরা নিয়মিতভাবে যারা টপ ফ্রিল্যান্সার আছেন, এক্সপেরিয়েন্সড অ্যাকাউন্টেন্ট আছেন দেশ এবং বিদেশ থেকে, তাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশনের আয়োজন করে থাকি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখলেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা আশা করি এই ট্রেনিং সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা ট্রেনিংটি করতে আগ্রহী এই ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে। সবাইকে আবারও অশেষ ধন্যবাদ।